কংগ্রেস, তৃণমূল কংগ্রেস 365 দিন রাজনীতিটা করে, তাই সাংগঠনিক আমাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটা নিয়ে আজকে পৌরসভা ভিত্তিক আমাদের একটা সম্মেলন হয়েছে। সমস্ত যে কটা জায়গার আমাদের নির্বাচন আছে পৌরসভা, তাই সেই কাউন্সিলরদের নিয়ে, চেয়ারম্যানদের নিয়ে, এমএলএদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে আমরা আজকে সাংগঠনিক মিটিং করেছি। মূলত ইস্যু আমরা সামনে পৌরসভা রয়েছে এবং এই পৌরসভা নির্বাচনকে পাকিচ্চক করে আগামী দিনে প্রত্যেকটা পৌরসভা আমরা দখল নেব, এই ভিত্তিতে আজকে আমাদের এই সভা। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা তো মনে করি যে এরা যে সিএ বলছে এটা অসাংবিধানিক, অনৈতিক, এর থেকে বড় গরিব কাজ কিছু হয় না। কারণ আমি অলরেডি দেশের নাগরিক, আমার সব কিছু কাগজপত্র রয়েছে, তারপরে আবার আমাকে নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এ আবার কি কথা? তাহলে তো আমাকে সে আবার বিদেশি করে দিল। আমি দেশের নাগরিক, আমাকে আবার নতুন করে নাগরিকের কি প্রমাণ দিতে হবে? আজকে বলুন তো, এই করে তো আমার মনে হয় দরিদ্র মানুষদেরকে মেরে ফেলার একটা চক্রান্ত। এটা একটা মরণ ফাঁদ, এটা একটা মৃত্যু ফাঁদ। আজকে বলুন তো, যে যারা নোটবন্দি হলো 120 জন মানুষ মারা গেল, একজনও কেউ বড় লোক ছিল, সব গরিব দরিদ্র মানুষ মারা গেছে। এনআরসির নাম করে যারা আত্মহত্যা করেছে বলুন, এনআরসির নাম করে যারা আতঙ্কে মারা গেছে, তারা সব গরিব লোক। আজকে আবার এই গরিব লোকগুলোকে লাইনে দাঁড় করানোর নাম করে আবার নতুন করে তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার এটা একটা চক্রান্ত। আমি দেশের নাগরিক, নতুন করে আবার কিসের নাগরিক? কে নাগরিক না, কার কাছে কোন কাগজপত্র নিয়ে আমাকে দেখান তো। প্রত্যেকের কাছে কাগজপত্র রয়েছে, তারপরে এইটা করা মানে একদম অনৈতিক কাজ। ধর্মের ভিত্তিতে, এই সম্প্রদায়ের ভিত্তিতে এই ধরনের ভাগ ভারতবর্ষের আগে কখনো হয়নি এবং এটাও ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। লোকসভা নির্বাচনে যে ওয়ার্ডগুলোতে পিছিয়ে ছিল তৃণমূল, সেগুলো তো আলাদা করে কিভাবে? স্যার, নিশ্চিত আমাদের স্ট্র্যাটেজি, সাংবাদিকদের বলবো কেন, এটা আমরা নিশ্চিতভাবে আমাদের স্ট্র্যাটেজি রয়েছে। আগামী দিনে আমরা একদম ওয়ার্ড ভিত্তিক কিভাবে সংগঠন করতে হয় দেখিয়ে দেবো জিতে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।